ঘটনাটা ঘটেছিল? ও আরামবাগ থানা থেকে যে নাকা সন্ধে 6টা থেকে হচ্ছিল পল্লীশ্রী মোড়ে, সেই নাকাতে অফিসার, লেডি অফিসার ছিলেন মন্দিরা সাহা, অ্যান্ড কনস্টেবল অ্যান্ড সিভিক সব ছিল। তো 6:30 নাগাদ একটা গাড়ি বাঁকুড়া সাইড থেকে আসছিল, তো সেখান থেকে ওই গাড়িটাকে অ্যাপ্রিহেন্ড করা হয়। তো বলা হয় পেপার্স দেখানোর জন্য অ্যান্ড ডিকিটা খোলার জন্য। তো গাড়িতে টোটাল 4 জন ছিল, তারা হচ্ছে কোনোভাবেই কোঅপারেট করেনি। ইনফ্যাক্ট আমাদের যে অন ডিউটি অফিসার ছিল, তার ইউনিফর্ম ধরে টানাটানি করে, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, বাকি যে সিভিক পুলিশ ছিল সে ব্যাপারটা রেকর্ড করতে যায় যখন, তার মোবাইলটাও কেড়ে নেয়। বাট ঘটনাচক্রে আমাদের অফিসাররা আরামবাগ সাব ডিভিশনে এখন সবসময় বডি ক্যামেরা দিয়ে ডিউটি করে, তো পুরো বিষয়টি আমাদের ভিডিওগ্রাফ করাও আছে। আর এভাবে পাবলিক, মানে একজন পাবলিক সার্ভেন্ট যখন মানে অন ডিউটি ছিল, তাকে অন ডিউটি অবস্থায় তাকে কাজে বাধা দিয়েছে, এই ঘটনাটা হয়েছে। পুলিশকে মারধর করা হয়েছে এমন, এটা কি সত্যি? ধাক্কা ধাক্কা দেওয়া হয়েছে, তার ইউনিফর্ম ধরে টানা হয়েছে, আর পুরো ব্যাপারটা ভিডিওগ্রাফ আছে, এটা সত্যি মানে অ্যাসল্ট হয়েছে। Collection, jeans and t-shirts, only for men.